হ্যালো বন্ধুরা, চলো আমার সাথে কোথায় যাচ্ছি দেখো। কাকে নিয়ে আসছি আমার ঘরে একদম স্থায়ীভাবে, তো দেখতে থাকো ভিডিওটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো। এই সেই জায়গা যেখানে আমি চলে এলাম, কাকে নিতে এলাম দেখো। এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বাড়িতে গিয়েই সব বলছি, তো এটা পরশু দিন আমি দিয়ে গেছিলাম হকার্স কন্যায়, তারপর এখন দিয়ে গেছি কাশারি পট্টি। ও, আমি বাড়িতে চলে এলাম, তো দেখতে পেয়েছো কোথায় গেছিলাম। আরও অনেক কিছু ভিডিও করার ছিল কিন্তু ততটুকু সময় নেই, তো একটু পরে দেখাবো আমি কাকে নিয়ে এসেছি। একদম নতুন রূপে কাকে নিয়ে চলে এলাম, একদম পারমানেন্টভাবে আমাদের বাড়িতে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবতি দেবো। তো চলো দেখাচ্ছি। তো এই ড্রেসগুলো দেখে বা এই মালা সব কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা কাকে নিয়ে এসেছি। তো আসার পথে ফুল, এই যে দেখো আমার, দেখো গোপাল, গোপালকে দেখো কালার করে নিয়ে এসেছি মামার বাড়িতে। এটা এটা দিমা পূজা করতো আমার দিমা, তারপর দিমা চলে যাওয়ার পর আমার মাসি পুজো করতো, তো মাসিও এখন বয়স হয়ে গেছে, তো তাই আমাকে দিয়েছে পুজো করার জন্য। তো আমি একদম নিয়ে এলাম, দেখো চোখ টোক একটা চোখ ছিল না, তো চোখ রং টং করে কালার টালার করে খুব সুন্দর করে নিয়ে এলাম। আজকে যেহেতু পূর্ণিমা, তো তিনটে জামা আনলাম গোপুর জন্য, জামা আনলাম, মালা আনলাম, মালাও এনেছি। ভেবেছিলাম আরও কিছু আনবো কিন্তু আমার হাতে ততটা সময় ছিল না, তো তার জন্য দেখো এগুলো আগের ছিল, গোপুর সোনার মালা, আর আগের বাঁশিও ছিল, চুল ছিল, সবই ছিল। আমি জানি না এটাকে অঙ্গরাগ বলে, তো যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দিও। তো দেখো আমি সাজিয়েছি গোপালকে, দেখো কত সুন্দর লাগছে গোপালকে। এই সিংহাসনটাও এটা দিমার ছিল। তো চলো কি দেখবে গোপুর জন্য কি এনেছি, আমি গোপালের জন্য কি এনেছি। এই দেখো এই বাটিটা এনেছি, রূপুর বাটি, আর একটা রূপুর গ্লাস এনেছি, বেশ বড় টাইপের এনেছি। তো খুব ইচ্ছে করছিল যে গোপুর জন্য আমি একটা নতুন করে নিয়ে আসি কানহার জন্য, তো এই গ্লাসটাও এনেছি, এই বাটিটাও এনেছি। তো এটা ভালো করে ধুয়ে নেব, আর গোপালকে গঙ্গা জল টল সব কিছু ছিটিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নিয়ে আসতে আসতে, তো গঙ্গা জল দিয়ে আমি ছিটি সব কিছুতেই ছিটিয়ে দিয়েছি, জামা যা কিছু এনেছি সব কিছুতেই ছিটিয়ে, মালা টালা গঙ্গা জল ছিটিয়ে, তারপর আমি এখন গোপালকে দেখো বসিয়েছি ফুল টুল দিয়ে। তো কত সুন্দর লাগছে, কেমন লাগছে তোমরাই বলবে গোপালকে। তো গোপাল এই দেখো, তো আমার এখন পুজো টুজো মোটামুটি শেষের পথে। তো দেখো বাবা প্রভু বলতে হয় হনুমানজিকে, দেখো কি সুন্দর একটা মুকুট এনেছি মা সরস্বতীর জন্য। তো আবার গোপু সোনাকে এখানে সবাইকে দেখাচ্ছি, আমার গুরুদেবকে দেখাচ্ছি, যাতে সবাই খুব ভালো থাকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখো আবার গোপুকে দেখাচ্ছি, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো।